press the bell icon on the YouTube app and never miss another update. नमस्कार बंधुरा, स्पिरिचुअल बुलेटिन चैनलेर सकल श्रोता दर्शक बंधु और सदस्य के जानाई सादर सुस्वागत। आज आमादेर जीवनेर बेश किछु गुरुत्वपूर्ण प्रश्नेर उत्तर खोजार चेष्टा करब। प्रश्नगुली खुबी मौलिक प्रश्न एवं आमादेर प्रत्येक जीवनेर संगे प्राय ओतप्रोतभावे जड़ित। प्रश्नगुली कि সেটা হচ্ছে, ঈশ্বরের পথে জীবনের ঠিক কোন সময়ে যাওয়া উচিত? অর্থাৎ জীবনের শুরুতেই যাওয়া উচিত না বৃদ্ধ বয়সে যাওয়া উচিত? আমাদের অনেকেরই এরকম ধারণা আছে। আমরা বলে থাকি যে আগে সংসার করি, চুটিয়ে সংসার করার পর যখন বয়স হবে, বয়স বাড়বে অর্থাৎ বৃদ্ধ বয়সে, তখন গিয়ে আমরা ঈশ্বরের নাম জপ করব, ঈশ্বরকে ডাকব। এখন তো সংসার করার সময়, এখন কি ঈশ্বর ডাকার সময়? এমন প্রশ্ন আমরা অনেকেই করে থাকি এবং আমরা এমনটাই ধারণা করে থাকি। আবার অনেকের প্রশ্ন থাকে, কি হবে ঈশ্বর ডেকে? ঈশ্বর ডেকেই বা আমাদের কি উপকার হবে? আত্মা মৃত্যুর পর আর কী বা আছে? এই জীবনটা যখন পেয়েছি তাহলে এই জীবনটা ভোগ করাটাই ভালো। এরকম প্রশ্ন অনেকের মধ্যে থাকে, এরকম ধারণাও অনেকের মধ্যে থাকে। অর্থাৎ মূল দুটি প্রশ্ন, এক হচ্ছে আধ্যাত্মিকতা শুরু করব বয় জীবনের কোন বয়স থেকে, আর আরেকটি প্রশ্ন হল মৃত্যুর পর আমাদের আত্মার গতি কি হয়, আমাদের কি ফের পুনর্জন্ম হয় নাকি এটাই একমাত্র জন্ম, সুতরাং এই জন্মটাকে চুটিয়ে উপভোগ করে নাও। এই দুটি প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব স্বামী জ্যোতিষ্বরানন্দজির আলোচনা থেকে। স্বামী জ্যোতিষ্বরানন্দজি বলছেন তাঁর আধ্যাত্মিক অন্বেষা লেখাতে, সেখানে বলছেন, তিনি পরিষ্কার আলোচনা করছেন, একেবারে সুস্পষ্টভাবে গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা করছেন। বলছেন, বহু লোকে মনে করে যে জীবনের সমস্ত ভোগ শেষ করে তারপর ধর্মকর্ম বৃদ্ধ বয়সে করলেই হবে, কিন্তু তাদের সেই সময় হয়তো নাও আসতে পারে তাদের জীবনে, কারণ সংসারে ভোগ সুখের জন্য অধিকাংশ শক্তি ক্ষয় করে ফেলে কঠোর আধ্যাত্মিক সাধনার জন্য ওই বৃদ্ধ বয়সে তখন আর বেশি শক্তি অবশিষ্ট থাকে না। অনেকেই আধ্যাত্মিক জীবন এত দেরিতে শুরু করে যে তারা বিশেষ কিছু লাভ করতে পারে না। বহু মানুষ বেশ দেরিতে বুঝতে পারে যে তাদের জীবনটা ব্যর্থ হয়ে গেছে। তবে যারা বৃদ্ধ বয়সেও নিজেকে প্রেমিক যুগল বলে বৃথা কল্পনা বিলাসে মত্ত হয়ে ভোগের দিকে ছুটছে, সেই সব বৃদ্ধ অজ্ঞানীদের থেকে অবশ্য এদের অবস্থা ভালো। হ্যাঁ বন্ধুরা, স্বামী জ্যোতিষ্বরানন্দজি কী বলছেন, অনেকেরই ধারণা যে বৃদ্ধ বয়সে আমরা ঈশ্বর পথে যাব, আবার বৃদ্ধ বয়সে গিয়ে অনেকে আবার ঈশ্বরের পথে আসেও না, তারা ভোগবিলাসেই মত্ত থাকে। এটি অজ্ঞানীর লক্ষণ, এদের কোনো জ্ঞান থাকে না, এরা মায়া মোহ এই আসক্তিতে বাঁধা পড়ে থাকে। তাই বৃদ্ধ বয়সে গিয়েও যারা দীক্ষা নিচ্ছে বা ঈশ্বরের পথে যাচ্ছে, তারা কিন্তু এই অজ্ঞানী বৃদ্ধ বিদ্যার থেকে অনেকটা ভালো। এরপর স্বামী জ্যোতিষ্বরানন্দজি আবার বলছেন, যতদূর সম্ভব অল্প বয়স থেকেই আধ্যাত্মিক জীবন শুরু হওয়া উচিত, অল্প বয়সেই আধ্যাত্মিক জীবনের বীজ
বপন না করলে পরবর্তী জীবনে আধ্যাত্মিক মানসিকতা গড়ে তোলা একেবারেই অসম্ভব। এই প্রসঙ্গে তিনি আরও বলছেন, বাংলার প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে শ্রীরামকৃষ্ণ তার অতি প্রিয় শিষ্য তরুণ নরেন্দ্রনাথকে মেলামেশা করার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস, তাই না? কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন, গন্ধ একটু থাকবেই। ছোকরারা তো শুদ্ধ আধার, কামিনী কাঞ্চন কাঞ্চন স্পর্শ করেনি। অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয়। তারপর কি অসাধারণ কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন, যেমন কাকে ঠোকরানো আম ঠাকুরদের দেওয়া যায় না, নিজেরও সন্দেহ হয় খেতে। নতুন হাঁড়ি আর দই পাতা হাঁড়ির কথাও বলছেন। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, কারণ প্রায় দুধ নষ্ট হয়ে যায়। তারপর কি ঘটল? তারপর গিরিশ ঘোষ এই কথা শুনতে পেয়ে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মশাই, রসুনের গন্ধ চলে যাবে কি না? ঠাকুর তাতে অসাধারণ পথ বাতলে দিয়েছিলেন। বলেছিলেন, দেখো, জ্বলন্ত আগুনে রসুনের বাটি পোড়ালে তবে ওই গন্ধ চলে যায়। এরপর স্বামী যথেশ্বরানন্দজী আবার লিখছেন, মানুষ একবার সহজ প্রবৃত্তির দাস হয়ে গেলে তখন তার পক্ষে ওই বন্ধন থেকে মুক্ত হওয়া বেশ কঠিন হয়ে পড়ে। বৃদ্ধ বয়সে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি লাভে চেষ্টা করার সময় আর থাকে না। জ্ঞানাতীত অবস্থা লাভ করে দুঃখ ও বন্ধন থেকে মুক্তি লাভ করাই যদি তোমার জীবনের আদর্শ হয়, তবে এখনই সেই কাজ শুরু করা ভালো। যারা আধ্যাত্মিক জীবনে যথেষ্ট যত্নবান হয়েছে, যারা ঈশ্বরের পাদপদ্মের সমস্ত কিছু সমর্পণ করেছে, জীবনে তাদের কোনো ভয়ের কারণ নেই। এই জন্মে প্রগাঢ় আধ্যাত্মিক জীবনযাপন করলে সাধক ঊর্ধ্বতন লোকে গতি লাভ করে, সেখানে আধ্যাত্মিক সাধনার ধারা বজায় রাখার সুযোগ পায়। সে সাধনার পথে যতদূর এগিয়েছিল তারপর থেকে আবার আধ্যাত্মিক জীবন শুরু করে। মৃত্যুতে কি হয়? মৃত্যু মানেই কিন্তু জীবনের শেষ নয়, মৃত্যু মানেই আর একটা নতুন জীবনের শুরু। মৃত্যুতে শুধু পরিবেশের পরিবর্তন হয়, কিন্তু আমাদের চেতনার কেন্দ্রবিন্দু অর্থাৎ ঈশ্বর সর্বদাই আমাদের মধ্যে থেকে যায়, মৃত্যুর পরেও থেকে যায়। তাই মৃত্যু মানে ভাবার কোনো কারণ নেই যে এটিই আমার শেষ জন্ম। জন্ম জন্মান্তরের চক্র ধরে আমাদের বারে বারে আসতে হয় এবং ফিরে যেতে হয়। তাই আমরা যেখানেই থাকি না কেন, সেই অনন্ত সবসময় আমাদের সঙ্গেই রয়েছে। এই ভাবটি আমাদের মধ্যে দৃঢ় হলে মৃত্যুর ভয় আমরা অতিক্রম করতে পারি। আমাদের জীবন বা মৃত্যু কোনোটিরই প্রতি আমাদের আগ্রহ না থাকাই ভালো। অদৃষ্টকে তার পথে চলতে দাও, কিন্তু আমাদের হৃদয় যেন সর্বদা ঈশ্বরের পাদপদ্মে নিবদ্ধ থাকে। লক্ষ্যের দিকে নির্ভয়ে ও দৃঢ় সংকল্প হয়ে আমাদের এগিয়ে চলতে হবে। যতক্ষণ নিদ্রা না আসে, যতক্ষণ মৃত্যু না আসে, ততক্ষণ বেদান্তের ভাবে নিজেকে আবিষ্ট রাখতে হবে। কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় ভয় হল মৃত্যু ভয়। এই মৃত্যু ভয়কে জয় করা যায় অতি সহজে, সেটি হলো, আমার মৃত্যু বলে কিছু নেই,
আমার জীবনের শেষ বলে কিছু নেই, আমার মৃত্যু মানে আমার নতুন আরেকটি জীবনের শুরু। সুতরাং এই জীবনে যতটা আধ্যাত্মিক পথে আমরা চলতে পারবো, এই জীবনে যতটা আধ্যাত্মিক পথে আমরা অগ্রসর হতে পারবো, পরের জীবনের শুরুটা কিন্তু হবে ঠিক সেই স্তর থেকেই। সুতরাং এই জীবনে আধ্যাত্মিকতার পথে একেবারে ছোট বয়স থেকেই আসা উচিত। বৃদ্ধ বয়সে আধ্যাত্মিক পথে যাব এই চিন্তার মধ্যে অনেকটা ভুল ধারণা থেকে গিয়েছে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আরেকটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।